জানেন ব্লগার পুকুতে তো আজকে আমি দুটো দুটো ক্লিপ লাগিয়েছি কারণ চুলটা না খুলে পড়ে যাচ্ছে। যাই হোক, তো আজকে বিকালটা শুরু করব মাকে দিয়ে সাজানোর। আমি খুব একটা নিজেও বেশি মেকআপ করতে পছন্দ করি না, আর অনেকেই করেছে আমার মেকআপ দেখাতে আমি কিরকম মেকআপ পারি, তো আমি যেরকমই মেকআপ পারি সেটা আজকে মায়ের উপর করব। কারণ মা একটা বিয়েবাড়ি যাবে, বিয়েবাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ নেই, কারণ মাকে পার্টির সোর্স থেকে নিমন্ত্রণ করা হয়েছে, পার্টি থেকে 10 জন পার্টি থেকে, তো সেখান থেকে মা যাচ্ছে একজন। তো মা এরকম পার্টি থেকে আর কিছু পাক না পাক প্রচুর ইনভাইট পায়, অন্নপ্রাশন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, এরকম ভীষণ কিছু পায়। তো চলো আজকে দেখে নেই। আর আজকে যেহেতু মা হচ্ছে গিয়ে বিয়েবাড়ি যাবে, তো মা বললো আজকে ভালো কিছু করতে। তো সকালে আমরা অনেক রকমের মাছ খেয়েছি, তো মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বাবার আমি আজকে লুচি আর আলুর দম খাবো, হ্যাঁ, ভাজা মশলা লুচি আর আলুর দম। তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে মাকে আমি ঠিক কীভাবে সাজাচ্ছি, সব থেকে বড় কথা আমার মা যেহেতু মানে একটা এজটা একটু বেশি, তো সেক্ষেত্রে কিন্তু আমি মাকে আমি যেরকম লেন্স পরি, আই শ্যাডো দিয়ে আই মেকআপ করি, সেরকম কিছু থাকবে না। কিন্তু তারপরেও যে মেকআপ বেসটা মানে প্রাইমার, ফাউন্ডেশন, এগুলো যেগুলো থাকে সেগুলো পরবো, হয়তো ক্যাটকেটে লাল লিপস্টিক দেবো না, তো কিছু কিছু এদিক ওদিক থাকবে, কারণ সব বয়সে সব কিছু ভালো লাগে না। তো চলো ঝটপট মায়ের মেকআপটা শুরু করি। তো মা ও দেখছে শাড়ি, কিরে কি দেখছিস? মা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই শাড়িটা পরবে আজকে, যদি এটা নতুন শাড়ি একদম। পুটকুলি ও দেখছে শাড়ি, এই যে এই শাড়িটা পরবে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? কিরে তুই কি দেখছিস, কাণ্ড দেখো। ও এই যে এ বিয়েবাড়ি যাবে না বলে খুবই কষ্টের সহিত এখানে মাথা নিচু করে বসে আছে। তো ওকে সাজিয়ে দিলাম ওই জন্য আমি একটু, দেখি সুন্দরী মেয়ে আমার। আচ্ছা আচ্ছা, পরে আদর করবা, দেখি টিপ পরিয়ে দিয়েছি। বা 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 বা, খুব সুন্দর লাগে। ওই যে মা ওকে বার করে দিয়েছে, এখন ওই ঘরে যাবেই, বিয়েবাড়িতে মাকে যেতে দেবে না। কিরে কি হচ্ছে, প্রবলেম তোর? একে তো একা রেখে কোথাও যাওয়াই যাবে না, তখন দরজার কাছে শুয়ে থাকবে যতক্ষণ না মা ঘর থেকে বেরাবে। এটা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা জানো, আমার তো তাই মনে হয়, মানুষের মতো বেইমান না এরা, তাই তো? তাই তো? আচ্ছা আচ্ছা, খুলবে, এরকম ভাবে শুয়ে থাকবে। ওরে ভগবান গো, যাই হোক, মা কিছুতেই সাজলো না, বললো আমি মেকআপ করবো না, এখানে কুটি কুটি করছে। যাই হোক, মা বললো সাজবো না, তাই নিজে যতটা পেরেছে একদম সেজেছে, কিছু কাপড় বন্ধ করছে, কারো চোখের উপর কিছুই পড়োনি। যাই হোক, কিছু বলবা, সাজলে না কেন তুমি আমার কাছ থেকে? ও আইলাইনারটা পড়বা? তো যাই হোক, বাবা আবার ওখান থেকে বলছে যে চুল ঠুল বেঁধে দাও, মানে বাবা বলছে ভীষণ সুন্দর লাগছে, তাই মা আর আমার থেকে সাজলো না। ঠিক আছে, তো দেখে নিলে তো জানিও মাকে কিরকম লাগছে। বাবা পাশ থেকে বলছে ভালো লাগছে, বাবা কোনো বক্তব্য বলছে? আমার কোনো বক্তব্য নেই। তো মাকে সাজিয়ে দেওয়ার পর ভীষণ খিদে পেয়েছে, তো তাই জন্য একটা 15 টাকার প্যাকেট একাই খেয়ে নিচ্ছি, কারণ বাবা ম্যাগি ট্যাগি পছন্দ করে না। তো আজকে এই ভেজ আটা নুডলসটা আমি খাচ্ছি। লুচি বানানোর জন্য এখানে আমি ময়দা মেখেছি, অল্পই লুচি নিয়েছি, কারণ বাবা লুচি মানে অল্পই ময়দা নিয়েছি, বাবা লুচি খায় না, আমি আর মা 4-5টা করে হলে এনাফ। তো এখানে এটা মেখে এটা প্রায় রেস্টে রেখে দিয়েছি, কারণ রেস্টে রাখলে ময়দাটা নরম হয়ে যায়। আলুর দমের জন্য একটু আলু নিচে এটা সেদ্ধ করে জল ফেলে দেবো, কারণ বাবা সুগার, বাবা এমনি নর্মাল আলু খায় না, আর আলুর দম একটুখানি মানে এটা হালকা একটু সেদ্ধ করে দেন, তারপর লাল লাল করে ভাজবো, অনেকে আগে লাল লাল করে ভেজেও করে। তো এখানে আমি শুকনো মশলার মধ্যে এটা নিয়েছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে খেলে গরম মশলা নিয়েছি, লঙ্কা নিয়েছি আর তেজপাতা নিয়েছি, আর জিরে আর ধনেটা আমার আগে থেকেই শুকনো কড়াই মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে। এগুলো আমি কড়াইতে একটু টেলে নিয়ে শুকনো মানে তোমার ব্লেন্ডারে একটুখানি ব্লেন্ড করে নেবো। আর মশলার মধ্যে এখানে হচ্ছে টমেটো, আদা, রসুন। আজকে আমি পুরো ভাজা ভাজা মশলা দিয়ে কিন্তু আলুর দমটা বানাবো, এটাতে দাদা টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ হলে ভালো হয়, তাহলে রঙটা ভালো আসবে, ঝালটাও কম হবে। এখানে টারমারিক হলুদ গুঁড়ো, এখানে লবণ, আর এখানে আমি আমি বললাম না যে আমার ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো সবসময় অলরেডি ঘরে থাকে, কারণ আমরা বিভিন্ন রকম কাজে এটা ইউজ করি। তো এটা পরিমাণ মতো দিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো।
সব আমি রেডি করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে জিনিসটা করতে। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমার রেডি। এবার শুধু মশলাগুলো ভাজার পালা। মশলাটা আমি ভেজে নিচ্ছি। এই ভাজা মশলার না যে অ্যারোমাটা আছে ওটা পুরো ডিফারেন্ট একটা কিন্তু। তো এটা আমি হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে না এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেবো। যদিও ধনে তোমরা যখন করবে তখন গোটা জিরে গোটা ধনে দেবে, যেহেতু আমার ওটা আগে থেকেই করে রাখা আছে তাই জন্য আমি আর করলাম না। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভেজে নেবো মশলাগুলো। ভেজে রাখা মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, ভীষণই সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মনে হচ্ছে যেন আমি চিকেন বা মাটন কিছু রান্না করছি। অন্যদিকে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি না এই আলুগুলোর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। আর আমি আমার মশলাটা এমনিতে বেশিই ছিল, আর মিক্সার গ্রাইন্ডার ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম মানে ওই গোলানো মশলাটা যেটার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে ওটাও আমি এখন দিয়ে দেবো। তো আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, আর আমি যখন খেতে বসবো তখন গরম গরম লুচিগুলো ভেজে নেব। আমার এখানে লুচি আর গরম গরম ধোয়া ওঠা আলুর দম রেডি। এই লুচি আলুর দম কিন্তু বেশ একটা বাঙালিদের মানে খুব জনপ্রিয় একটা খাবার। লুচি আলুর দম, ইলিশ মাছ, সর্ষে ইলিশ, চিকেনের পাতলা ঝোল, মুরগির ঝোল যেটাকে বলি, এগুলো কিন্তু সত্যি ভীষণ ইউনিক আর অনেকদিন ধরে ঐতিহ্যবাহী খাবার। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করে নিই।